আসসালামু আলাইকুম। গাছে আম পেকে যাচ্ছে, তাই একটু কাঁচা পাকনা আম দিয়ে আজকে আমি ঝাল কাশ্মীরি আচার করব। কাশ্মীরি ঝাল আচারটা করব। আচার অনেক রকমই করা যায়, যে যেরকম পারেন। তাহলে আসেন, আমরা অল্প একটু কাশ্মীরি আচার করব ঝাল। বন্ধুরা, এই যে এখানে একটু বাটা মরিচ ছিল আর আর রসুন ছিল, আমি দিয়ে দিলাম, আর সরিষার তেল দিয়ে দিচ্ছি। আজকে আমরা কাশ্মীরি আচার করব ঝাল টক মিষ্টি। তো বন্ধুরা, এই কাশ্মীরি ঝাল আচার হলে কি হবে, একটু হলুদ লাগবে, মরিচ আমি দিছি, মরিচ আর একটু লাগবে যেহেতু আমরা ঝাল বলছি। আর এখানে পাঁচফোড়নের গুঁড়া আছে, এই যে পাঁচফোড়নের গুঁড়া আছে, আমরা দিয়ে দিলাম। দিয়ে দিব এখন একটু স্বাদ মতো লবণ, দিয়ে দিব এখানে দেড় কাপ পরিমাণ চিনি। চিনি আরও লাগবে, আমি আপাতত ওখানে চিনিটা গালাচ্ছি, পরে আবার আমের উপরে দিব। দিয়ে দিছি এখানে তেজপাতা, আর একটু হালকা করে সরিষা বাটা, আর দিয়ে দিলাম একটু জিরা বাটা, মানে জিরা গুঁড়ো, গুঁড়োটা দিয়ে দিলাম। যে কাশ্মীরি ঝাল আচারের একটা গ্রামটা একটু ছুটবে, আর দিয়ে দিবে একটু গোলমরিচ গুঁড়া। তো বন্ধুরা, আপনারা মিষ্টি যেমন খাবেন, আমি আম দিয়ে দিছি, যেহেতু টক ঝাল মিষ্টি হবে, মিষ্টিটা আপনাদের আন্তাজের উপরে। আর দিয়ে দিলাম একটু সিরকা, সিরকাটা দিতেই হবে। চিনি, সিরকা আমি সব দিয়ে দিছি। আপনাদের এই রোজার মধ্যে সবার ঘরে কম বেশি মশলা থাকে, এই মশলা দিয়ে আপনারা ইচ্ছা করলে পারেন। আর এখানে আরেকটা কথা বলতে মনে নাই, আমি আমটাকে 3 ঘন্টা চুনে ভিজায় রাখছি, আর ভিজানোর পরে যখন আমটা কালো হয়ে যায়, তারপর আবার এই যে উপরে উপরে একটু চেঁচে নিছি, কালোগুলা ফেলে দিছি। আর আপনারা কাস্টারের কড়াইতে দিবেন, আর না হলে ফ্রাই প্যানে দিবেন। আমি আরেকবারও বলছি, কাস্টারের কড়াই আর না হলে ফ্রাই প্যান, আর সিলভারের কড়াইতে দিবেন না, সিলভারের কড়াইতে দিলে টক মিষ্টি তিতা হয়ে যাবে। তো বন্ধুরা, এখন শেষমেশ একটু দিতে হবে শুকনা মরিচ। শুকনা মরিচ একদম পিচি সহ দিয়ে দিবেন। তো বন্ধুরা, আমার ঝাল টক মিষ্টি কাশ্মীরি আচারটা হয়ে গেছে। এই যে দেখেন, একটা আমও গলে নাই। আমি এতক্ষণ এই যে একদম ভাতের মতন লাড়াচাড়া করতেছি, কিন্তু এই যে দেখেন, আমার এই ঝাল মিষ্টি টক কাশ্মীরি আচারটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো রাখি বন্ধুরা, খুদা হাফেজ।